beta. আমরা যাচ্ছি বেশ বেড়াতে আর তীর্থ দেখ। বহুত আচ্ছা বহুত আচ্ছা। জয় ঠাকুর, কি আপনার ছেলে? নেই বাবুজি, এ তো নাথ জি কা লড়কা হ্যাঁ, ইসিলিয়ে ইসকা নাম নাথ হ্যাঁ। তুমি হ্যাঁ, তোমাদের এই উপসাল দেবতা আর কটি আছেন? না আর তেমন নেই। নমস্কার। কি চাই? দেব দেখতে বড় ইচ্ছা করছে, আপনাদের সঙ্গে আমায় নিয়ে যাবেন? বাসে একটুও জায়গা নেই। আগে পায়ের তলা বসে যাবো? না তাও নেই, বুঝলে? মামার বাড়ি যাওয়া না। হ্যাঁ কি করা? ভিক্ষে করি, টান করে ভিক্ষে করে খাই। ভিক্ষে কেন? খেতে খেতে পারো না? খেতেই তো খাই। গান করে আরো খাটুনি? কি খাটুনি নয়, না তুমি সবচেয়ে আমার মতো। মামা গাদা ধাপ্পা মারি, মামা গাদা ধাপ্পা মারি, মানি 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 মানি, মামা গাদা ধাপ্পা মারি। ভদ্রলোকদের সঙ্গে একবাসী নিয়ে যাওয়াই চলে না। চলেই না তো, যত সব ভাগবে না তো কি? উনি ভাগবে না তো কি? ওর মুখ দেখলো অযাত্রা। এই সাতকাল তুই এখন কি এই সমস্ত অজাত পূজাকে নিয়ে আমায় কিন্তু জমা করতে হবে? তোমাকেও বলিবার, তুমি তুলেই দেখো, তুলেই দেখো না ওকে বাসে কি খোয়ার করি তোমার। না না, আপনি যখন বারণ করছেন বাবু। বাবু বাবু কি করবে, তোর বাপ মাই তোকে নিয়ে গেল না, আর এখন আমি তোকে নিয়ে যাব? আমায় নিয়ে যাবেন না বাবু? নকুল আমি বাস চালিয়ে চলে যাবো।
বললেন যার জন্মে ঠিক নেই, একে বাঁচিয়ে নিলে তিনি যাবেন না, আবার হতে পারে না, ভাড়া চাচ্ছে বাবু। হ্যাঁ ঠাকুমা, আপনি এসব কথা বলেছেন, মানুষের উপর নির্ভর করে মানুষেরই তৈরি তীর্থ দেখতে চলেছেন, আর সেই মানুষকে তার জাত জন্ম নিয়ে বিচার করছেন। আর সেই বিচারের রায় হচ্ছে একটা বাচ্চা ছেলেকে অসহায় অবস্থায় এখানে ফেলে রেখে যাওয়া, তাই না বিশ্বরঞ্জন বাবু? উনি অভাল মানুষের ছেলে, পরেশ নাতে ওকে আমি বাসে তুলতে বারণ করেছিল, তাই বলে এই তেপান্তরের মাঠে এই অসহায় অবস্থায় আমি ফেলে যেতে বলেছিলাম। আর তুই আমার সঙ্গে দেখি কে তোকে ফেলে রেখে যায়। না বুঝে অন্যায় করে ফেলেছি, নাতি মনে করে ক্ষমা করে দেবে না? সাদিক বলেছিল মহাযাত্রা দেখলে তো কি বিপ্রাস, দেখো এখন আরো কত কি হবে।